শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নাভির পাশে লাল তিল দেখলেই মনের মধ্যে আসে এক অন্যরকম ফিল। কোনো পুরুষকণ্ডের কথাটা শুনেই রং পিছনে ফিরতে নিলে আলমারির উপরের ছড়ি নড়ে সব ফুল রঙের উপর পড়তে শুরু করে। সামনে ব্যক্তিটি ছোট্ট করে বলে ওঠে, অপূর্ব। বিয়ে বাড়ির জাঁকজমকপূর্ণ পরিবেশ, সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান, যে যেভাবে পারছে কাজে লেগে পড়ছে, কেউ বসে নেই। বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা, সারা বাড়িতে ফুল আর ফেরি লাইট লাগানো হচ্ছে, বাড়ির সামনে গেটের কাজ প্রায় শেষ। খোরশেদ আলম ছেলের বিয়েতে কোনো কমতি রাখবেন না, সব থেকে ব্যস্ত তাকেই দেখা গেল। এখানে একে তাড়া দিচ্ছে তো এখানে ওকে তাড়া দিচ্ছে, আবার বাবুর্চিদের তাড়া দিচ্ছে, কখনো বা প্যান্ডেলের লোকেদের। স্টেজের কাছে যেয়ে দেখে ফুল লাগালো এখনো অনেকটাই বাকি। খোরশেদ আলম খানিকটা রেগে গেলেন। খোরশেদ আলম স্টেজের একজনকে ডাক দিলেন, হেই মজনু, এদিকে আয়। মঞ্চু দ্রুত পায়ে খোরশেদ আলমের কাছে এলো, বলল, জি চাচা জান, বলেন। এই তো তে কাজে নমো না, স্টেজে ফুল লাগানো তো শেষ হয় নাই, বাকি কাজ কখন করবি? বাম হাতের উল্টো পিঠে ঘড়ির দিকে তাকিয়ে বললেন, আলমা তো কয়েক ঘন্টা বাকি, কেমনে কি করবি? চাচা জান চিন্তা করবেন না, এক ঘন্টার মধ্যে স্টেজের কাজ শেষ করে ফেলবো। হুম হুম, তাড়াতাড়ি হাত চালা। খোরশেদ আলম অন্যান্য জিনিস দেখতে গেলেন, রং আকাশের তাকিয়ে দেখে সব ফুল নিচে পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। রং নিজের শাড়ি ঠিক করে ছেলেটার দিকে তেড়ে গেল, ডান হাতের এক আঙ্গুল উঠিয়ে জিজ্ঞেস করল, এই কি বললেন আপনি? ছেলেটি মজা করে বলল, সুন্দরীরাও কালা হয়, আজ জানলাম। রং ভ্রু কুচকে বলল, হোয়াট? ছেলেটি বাঁকা হাসল। ছেলেটির হাসিতে রঙের গা চলে যাচ্ছে। রং রেগে জিজ্ঞেস করল, কি হলো, কথা বলছে না কেন? নাভির পাশে লাল তিল দেখলেই মনের মধ্যে আসে এক অন্যরকম ফিল, বলেই বাঁকা হেসে বাম চোখ টিপ দিল। রং তড়িঘড়ি করে নিচের শাড়ির দিকে তাকিয়ে টেনে টুনে ঠিক করল। রং ছেলেটির দিকে চোখ রাঙিয়ে বলল, আপনার মতো অসভ্য লোক আমি দুটো দেখিনি। আমি এক পিসি। রং কিছু বলতে যাবে তার আগেই গলির সামনে থেকে সুজয় আনন্দ বলে ডাক দিল। রঙের সামনে ছেলেটি সুজয়ের দিকে তাকিয়ে একটা হাসি দিল। সুজয় সামনে এসে আনন্দের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, কিরে বেটা, ফুল নিতে এসে আটকে গেছিস? এই তো যাচ্ছি। সুজয় রঙের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি অবস্থা রং, কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? আনন্দের সামনে রঙের হাসতেও বিরক্ত লাগছে, তাও জোরপূর্বক হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভাইয়া, না কোনো সমস্যা হচ্ছে না। রং, ও হলো আনন্দ, পিউলির বড় খালার ছেলে, আর আনন্দ ও হলো রং পিউলির ফ্রেন্ড। রং চোখ তুলে তাকালো আনন্দের দিকে। আনন্দ বাঁকা হেসে বলল, হ্যালো, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। রং কিছু বলল না, সুজয় আনন্দের দিকে তাকিয়ে বলল, চল ফুল নিয়ে যাই, দেরি হলে চাচা জান রেগে যাবে। আনন্দ রঙের দিকে তাকিয়ে সুজয়কে বলল, হ্যাঁ চলো ফুল দিই। রং আনন্দের দিকে তাকিয়ে রাগে কচকচ করতে করতে চলে গেল। রং রেগে কচকচ করতে করতে বড় বড় পা ফেলে পিউলির ঘরে গেল। পিউলি আর শান বসে মেকআপ করছিল। রঙকে এভাবে ঘরে ঢুকতে দেখে পিউলি আয়নার দিকে তাকিয়ে আইল্যান্ডার দিতে দিতে বলল, আরে ধীরে পা ফেল, মাটি তো ফেটে যাবে। পিউলির কথায় শান ফিকে করে হেসে দিল। রং থমকে উঠল, এই চুপ, একদম চুপ। শান মেকআপ কমপ্লিট করে রঙের কাছে গেল, কিরে কি হয়েছে, এমন হট হয়ে আছিস কেন? রং দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। পিউলি বলল, আহ বলবি তো, না বললে বুঝবো কি করে কি হয়েছে? রং এবার একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এভাবে একজনের জন্য সবার মুড অফ করার কোনো মানেই হয় না। রং পিউলি আর শানের দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না, বাদে অনুষ্ঠান শুরু হবে একটু পরেই, চল স্টেজে। হুম যাবো, তার আগে তো শাড়ির চুল ঠিক করে নে। সব ঠিকঠাক করে পিউলি, রং আর শান ছুটল স্টেজের দিকে। স্টেজ সাজানো শেষ,
খুব সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে, এমনকি বরের আসনও ফুল দিয়ে সাজানো হয়েছে। বরের আসনের পেছনে একটু উপরে ফুলের দিকে বড় করে লেখা আছে রাফির হলুদ সন্ধ্যা। স্টেজের পাশ দিয়ে সিঁড়ি দিয়েছে স্টেজে ওঠার। রং শান পিউলি স্টেজে উঠে কয়েকটা সেলফি তুলে নিল। পিউলি বলল, আরে কেক চকলেট মিষ্টি তো আনাই হলো না, টেবিল সাজাবো কখন? আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়া, কাউকে সাহায্য করতে বলি। পিউলি আশেপাশে তাকিয়ে স্টেজের কর্নারে দেখল আনন্দ আর শিমুল কথা বলছে। পিউলি আনন্দ আর শিমুলকে ডাক দিল। এই আনন্দ ভাইয়া, শিমুল ভাইয়া। আনন্দ আর শিমুল তাকিয়ে দেখে পিউলি ডাকছে, আর স্টেজের সামনে এলে আনন্দ বলে, ভাইয়া আমাদেরকে একটু টেবিল সাজাতে সাহায্য করো। তখন আনন্দর চোখ গেল রঙের দিকে, রং আনন্দর দিকেই তাকিয়েছিল, কিন্তু আনন্দ তাকাতেই রং চোখ সরিয়ে নেয়। আনন্দ মুচকি হাসে। শিমুল জিজ্ঞেস করল, হ্যাঁ কোথায় আছে সেগুলো? পাশের ঘরে, আসো আমাদের সাথে। আনন্দ আর শিমুল ওদের পেছন পেছন গেল। ঘরে ঢুকে পিউলি কেক নিয়ে বের হলো, চান মিষ্টি নিয়ে গেল, শিমুল শরবতের ট্রে নিয়ে গেল। এবার রং ফলের ট্রে নিয়ে ঘুরতেই আনন্দকে তার খুব কাছে দাঁড়িয়ে থাকতে দেখল। রঙের বুকটা থক করে উঠল। আনন্দ রঙের আরো কাছে চলে এলো। আনন্দ আর রং একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। দুজনের মাঝে পার্থক্য কেবল ফলের ট্রে। রং ঢোক গিলে কাঁপা কাঁপা স্বরে বলল, আমি যাব। আনন্দ রঙের চোখের দিকে তাকিয়ে বলল, যাও। রং কিছু বলল না। আনন্দ তার মুখ রঙের মুখের কাছাকাছি আনতেই রং খিচে চোখ বন্ধ করে দুহাতে পফলের ট্রে শক্ত করে ধরে রাখল। আনন্দ মুখ রঙের কানের কাছে নিয়ে গেল। আনন্দের নিঃশ্বাস রঙের কানে ঘাড়ে পড়তেই রঙের শরীর শিউরে উঠল, পুরো শরীর জুড়ে কাঁপুনি ধরে গেল। শীত শীত লাগছে রঙের। আনন্দ রঙের কানের কাছে যেয়ে ফিসফিসিয়ে বলল, বাঘিনী এমন বিড়াল হয়ে গেল। আনন্দের কথায় রং চোখ মেলে তাকালো। আনন্দ চোখ মেরে একটা বাঁকা হাসি দিয়ে রঙের হাত থেকে ফলের ট্রে নিয়ে চলে গেল। রং দাঁড়িয়ে আছে ঠিক আগের জায়গাটাই। রাফি মানে বরকে স্টেজে আনা হয়েছে। একে একে সবাই হলুদ লাগাচ্ছে। শান রং পিউলি স্টেজের পাশেই দাঁড়িয়েছিল। তাদের ঠিক সামনে আনন্দ শিমুল শান্ত সুজয় দাঁড়িয়ে কথা বলছে। রং বারবার আর চোখে আনন্দের দিকে তাকাচ্ছে। আবার আনন্দের চোখে চোখ পড়তেই রং চোখ নামিয়ে ফেলে। আনন্দ রঙের কাজ থেকে মিটি মিটি হাসছে। শান স্টেজের দিকে তাকিয়ে বলল, চল আমরা তিনজন একসাথে ভাইয়াকে হলুদ ছোঁয়। পিউলি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করল, একসাথে মানে কেমনে? শান পিউলির দিকে ফিরে বলল, আরে বুঝলি না, একসাথে মানে দুজন দুকালে আর একজন ভাইয়ের কপালে হলুদ ছোঁয়াবে। ধর আমি আর রং দুকালে আর তুই কপালে হলুদ ছোঁয়াবি। রংকে জিজ্ঞেস করল, সুন্দর হবে না বল? কিন্তু রঙের কোনো খেয়ালই নেই, সে আর চোখে আনন্দকে দেখতে মত্ত। শান রঙের কাঁধে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, আরে কই তাকিয়ে আছিস, কি বলে শুনছিস? শানের ধাক্কায় রঙের হুঁশ ফেরে। শান আর পিউলির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, হ্যাঁ বল শুনছি। শান বিরক্ত হয়ে বলল, কচু শুনছ তুমি, চল ভাইয়াকে হলুদ লাগাই। রাফিকে হলুদ চুইয়ে স্টেজের নিচে নামাতেই আনন্দের মুখোমুখি হলো রং। হৃৎপিণ্ড এত জোরে আর দ্রুত বিট করছে যেন কোনো স্পিকার বিট করছে। আনন্দ পাশে সরে গিয়ে রঙের যাওয়ার জায়গা করে দিল। রং স্টেজের নিচে আসতেই শান আর পিউলিকে বলল, আমি ঘরে যাচ্ছি। পিউলি অবাক হয়ে বলল, ঘরে মানে এখন? কিন্তু কেন? রঙের খুব অস্থির লাগছিল। রং বলল, আমার খুব খারাপ লাগছে। শান বিকের মতো গালে হাত রেখে জিজ্ঞেস করল, খারাপ লাগছে কিন্তু কার জন্য? রং এবার শানের মাথায় চাটি মেরে দাঁতে দাঁত চেপে বলল, খারাপ লাগছে মানে আমার শরীর খারাপ লাগছে, দুপুরে জার্নি করে এসেছি, একটু রেস্ট দরকার।
শান বোকার মতো হেসে মাথা চুলকে বলল, হুম আচ্ছা খেয়ে যা। রুমে পাঠিয়ে দিস কাউকে দিয়ে, এখন খাবো না রে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। আনন্দ এতক্ষণ ওদের দিকেই তাকিয়েছিল, রং যেতেই আনন্দ শান পিউলির কাছে গেল। রাফিকে হলুদ লাগিয়েছিস? হুম দিয়ে আসলাম, তুই দিছিস ভাইয়া? হুম, তো আর একজন কই তোদের? কার কথা বলছে ভাইয়া? রং? হুম ওই আর কি, ও রুমে চলে গেছে, ক্লান্ত ছিল। ঘুমের মাঝে নড়াচড়ায় ব্যাঘাত ঘটায় ঘুম ভেঙে যায় রঙের, চোখ মেলে তাকায় রং। শান আর পিউলি দুজন দুদিক থেকে রঙকে জাপটে ধরে ঘুমিয়ে আছে। বিয়ে বাড়ি বলে কথা, সারা বাড়িতে মানুষ কিচকিচ করছে, ফ্লোর থেকে শুরু করে ছাদ কিচ্ছু বাদ যায়নি। রং শান পিউলি শুয়েছে পিউলির ঘরে। পিউলির খাটটা মিডিয়াম, বেশি ছোট না আবার বড়ও না, তবে তিনজনের জন্য ছোট বলা চলে। ছোঁক কচলে বারিশের পাশে থাকা মোবাইল নিয়ে দেখে 6:10 বাকি। রঙের উঠতে মন চাইল না, কিছুক্ষণ চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে ব্যর্থ হলো। এখন আর শুয়ে থাকতেই ভালো লাগছে না। শানের হাত ধীরে সরিয়ে দিল নিজের উপর থেকে, তারপর পিউলির হাত সরালো যাতে কারো ঘুম না ভাঙে। শোয়া থেকে উঠে বসে শান রঙের উপর পাও তুলে দিয়েছে। শানের এটাই বড় বদ অভ্যেস, সে ঠিক করে শুতে পারে না, হাত পা ছোড়াছুড়ি করে ঘুমের মাঝে, কখনো কখনো লাথিও মারে। রং আস্তে করে নিজের উপর থেকে শানের পা সরিয়ে দিতেই শান আবার পা তুলে দিল। রং আবার শানের পা সরিয়ে দিতেই শান ঘুমের মাঝে অন্নপাশ ফিরে শোয়। রং এবার ধীরে ধীরে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল। রং ফ্রেশ হয়ে বের হয়ে বালিশের পাশ থেকে ওড়না নিল। বাহিরে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে, দরজা খুলে বের হয়ে দরজা ভিড়িয়ে বাড়ির বাহিরে বের হলো। পিউলিদের বাড়ি গ্রাম আর শহর মিলিয়ে, পুরোপুরি গ্রাম বা পুরোপুরি শহর বলা যায় না। এই এলাকায় যেমন বড় বড় দালান থেকে শুরু করে যেমন টিনের ঘর আছে, তেমনি বাস, রিক্সা, প্রাইভেট কার সহ ভ্যানও আছে। কাঁচাপাকা দুই রাস্তাই আছে, নদী খাল বিলও আছে। পিউলিদের বাড়ির সামনে বড় উঠান, উঠানের একপাশে রান্নার জন্য মাটি খোঁড়া হচ্ছে, সেখানে বড় বড় ডেক নেওয়া হচ্ছে, রান্নার সামগ্রী নেওয়া হচ্ছে, অন্য পাশে প্যান্ডেল সাজানোর কাজ চলছে, কিছু দূর তিনটে বিশালাকার গরু বাঁধা। রং উঠোনে দাঁড়াতেই খোরশেদ আলমের সাথে দেখা। খোরশেদ আলমকে দেখে রং একটা হাসি দেয়। খোরশেদ আলম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মা, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? ঘুমাতে কোনো অসুবিধা হয়নি তো? রং প্রত্যুত্তরে হাসি মুখে বলল, না না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি, নতুন জায়গা তো তাই হয়তো। ও আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হলে বলবে পিউলিকে, নয়তো তোমার আন্টি আছে ভিতরে। রং স্মিত হেসে বলল, জি আঙ্কেল। খোরশেদ আলম রঙের সাথে কথা বলে গরুর কাছে গেলেন। উঠোন থেকে একটু সামনে এগোতেই পাকা করা বড় পুকুর, বাঁধাই করা ঘাট। রং হেঁটে পুকুর পার গেল। সে বরাবর পানিতে নামতে ভয় পায়, তার প্রধান কারণ সাঁতার না জানা, আর অন্যান্য কারণ রঙের মনে হয় পানিতে সাপ আছে, তাকে কামড়ে দেবে, নয়তো কাঁকড়া কেঁচো বিচ্ছু জাতীয় কিছু আছে। তাই রং কোনো দিন পানিতে নামেনি, এমনকি পা ভিজিয়েই বসেনি। রং পানির দিকে তাকিয়ে আছে, বেশ স্বচ্ছ পুকুরের পানি। হঠাৎ কারো গরম নিঃশ্বাস কাঁধে পড়তেই চমকে ওঠে রং। তৎক্ষণাৎ রং পিছনে ফিরে আনন্দকে দেখে সরে যেতে নিলেই পায়ে পায়ে বেঁধে পড়তে গেলে আনন্দ রঙের কনুই ধরে নিজের কাছে নিয়ে আসে। আনন্দ তাকিয়ে আছে রঙের মুখের দিকে, আর রং তাকিয়ে আছে আনন্দের চোখের দিকে। রং দম আটকে দাঁড়িয়ে আছে। আনন্দ মুখ রঙের কানের কাছে আনতেই রং খিঁচে চোখ বন্ধ করে দেয়। আনন্দের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়তেই মনের মধ্যে উথাল পাথাল শুরু হয় রঙের। আনন্দের মুখ রঙের কান ছুঁই ছুঁই করছে। আনন্দ ফিসফিসিয়ে বলল, দমটা তো ছাড়ো, এইভাবে দম আটকে মারা গেলে তো পুলিশ আমাকে ধরবে। আনন্দের কথা শেষ হওয়ার সাথে সাথে রং দম ছেড়ে দিল। আনন্দের শরীর থেকে মাতাল করা একটা সুঘ্রাণ আসছে। এই সুঘ্রাণ পারফিউমের নাকি আনন্দের শরীরের, বুঝতে পারছে না রং। আনন্দ যখন কথা বলছিল আনন্দের ঠোঁট রঙের কানে লাগছিল।
রঙের অস্থির এক অনুভূতি হচ্ছে, রক্ত তড়িৎ বেগে চলছে, নিজেকে পাগল পাগল লাগছে, মরে যেতে ইচ্ছে করছে রঙের। অজানা এ কোন শিহরণের সাথে পরিচয় করাচ্ছে আনন্দ তাকে। আনন্দ থেমে রঙের ঘাড়ের কাছে নাক দিয়ে বড় একটা শ্বাস নিল। রঙের শরীর কেঁপে উঠল। শ্বাস নিয়ে আনন্দ আগের মতো ফিসফিসিয়ে বলল, তোমার শরীরের ঘ্রাণটা আমায় পাগল করে, খেয়ে ফেলতে ইচ্ছে করে তোমাকে। ইউ আর জাস্ট লাইক এ গোলাপ জামুন। বলেই বাঁকা হেসে রঙের কনুই ছেড়ে পুকুর পার ঘেঁষে হেঁটে চলে যায়। রং এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো কিছুই মাথায় ঢুকল না। আনন্দ তাকে কি বলে গেল এসব? পানিতে কিছু পড়ার আওয়াজে ধ্যান ভাঙে রঙের। রাগে মাথা ফেটে যাচ্ছে। এই নিরানন্দের একটা ব্যবস্থা না করলেই নয়, ভেবেই পুকুরের ঘেঁষে হাঁটতে লাগলো। কিছু দূর যেয়েও যখন আনন্দের দেখা পেল না আর আশেপাশে তেমন কাউকে দেখতে না পেয়ে দ্রুত পায়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে। রং যখন পিউলির ঘরে ঢুকে, পিউলি তখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে আর শান বিছানায় বসে আরামোড়া ভাঙছে। পিউলি চেয়ারের উপর থেকে তোয়ালে নিয়ে রংকে জিজ্ঞেস করল, কোথায় গেছিলি? রুমি দেখলাম না যে। রং বিছানায় শানের পাশে বসে বলল, এই তো বাইরে থেকে হেঁটে আসলাম। পিউলি মুখ মুছে তোয়ালে আবার চেয়ারের উপর রাখল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে বেরুনি করতে করতে বলল, এখানে ঘোরার মতো সুন্দর সুন্দর জায়গা আছে, কাল নিয়ে যাব। শান বিছানা ছেড়ে উঠে চুল হাত খোপা করতে করতে জিজ্ঞেস করল, কাল? কাল কেমনে? কাল না ভাইয়ের বৌভাত? পিউলি বেনুনি বেঁধে পিঠের দিকে ঠেলে বলল, কাল না পরশু। শান কনফিউজড হয়ে জিজ্ঞেস করল, বিয়ে কবে? শানের কথা শুনে রং হেসে দিল। পিউলি বিরক্ত হয়ে বলল, একটা গাট্টা দিমো, আজ বিয়া তুই জানস না? শান ঠোঁট উল্টে বলল, সেটাই তো জানতাম। পিউলি এক হাত কোমরে রেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, তো বিয়ে আজ ভবত পরশু কেন? পিউলি কিছু বলবে তার আগেই রং বলল, আজ বিয়ে তো, তাই ঝামেলার পর কাল বৌভাত করতে চাচ্ছে না মুরব্বীরা, তাই পরশু দিন ঠিক হয়েছে। শান গালে হাত দিয়ে টানা সুরে বলল, ও। পিউলি ধমক দিয়ে বলল, হ, এবার যা ফ্রেশ হ, খিদা লাগছে। শান ওয়াশরুমে গেলে পিউলি যেয়ে বিছানায় রঙের পাশে বসে। রং এক পা ভাঁজ করে পিউলির দিকে ফিরে বসে জিজ্ঞেস করে, ভাইয়ের শ্বশুরবাড়ি এখান থেকে কত দূরে? বেশি দূরে না, আট ঘন্টা লাগে গাড়িতে। ও। শান ফ্রেশ হয়ে বের হলে তিনজন মিলে খাবার ঘরে গেল। রান্নাঘর আর খাবার ঘর পাশাপাশি, একজনের পর একজন খেয়ে যাচ্ছে। রং পিউলি শান যেয়ে দেখে দুই তিনটে পিচ্ছি নাস্তা করছে। পিউলির মা শারমিন খাতুন ওদের দেখে রান্নাঘর থেকেই তাড়া দিয়ে বললেন, বসি পড়ো, জিয়া আগে খেতে পারো। এই পিউলি, ওদের নাস্তা দে, এখানে আয়, গরম গরম রুটি ভাজি নিয়ে যা। পিউলি মায়ের কথা মতো রান্নাঘরে গেল ভাজি রুটি আনতে। বাচ্চাদের নাস্তা করা শেষ, ওরা উঠে চলে গেছে। রং একটা চেয়ার টেনে বসল। শান রঙের বিপরীত চেয়ারের পাশে চেয়ারে বসল। আনন্দ হঠাৎ কোত্থেকে এসে রঙের বিপরীত চেয়ারে বসে পড়ল। হালকা চিৎকার করে বলল, পিউ আমার জন্য নাস্তা আনো। রান্নাঘর থেকে পিউলি বলল, আনসি। আনন্দ এবার রঙের দিকে তাকালো। রং নিচের দিকে তাকিয়ে আছে। আনন্দ হাসল, এরপর শানের দিকে তাকিয়ে বলল, বুঝলা শানজানা, আজকাল শুধু গোলাপ জামুন খেতে ইচ্ছে করে। আনন্দের কথা শুনে রং চোখ বড় বড় করে তাকালো, কারণ সকালে আনন্দ ওকে গোলাপ জামুন বলেছে। আনন্দ রঙের দিকে তাকিয়ে চোখ মেরে দিল, সাথে সাথে রং চোখ সরিয়ে নিল। শান জিজ্ঞেস করল, সে কি ভাই আপনাদের এখানকার দোকানে গোলাপ জামুন পাওয়া যায় না? কি যে বলো না, বাইরের আর ঘরেরটা স্বাদ কি এক হলো নাকি, ঘরেরটা ঘ্রাণেই মন ভরে যায়। শান না বুঝেই বলল, হুম সেটা ঠিক। আনন্দ রঙের দিকে আর চোখে তাকিয়ে বলল, ঘরেরটা তো রসে ভরা। এবার রঙের শরীর শিরশিরিয়ে উঠছে, কান গরম হয়ে যাচ্ছে। রঙের অবস্থা এখন এমন যে না পারছে এগুলো শুনতে আর না পারছে উঠে যেতে। আনন্দ রঙের অবস্থা বুঝে মিটিমিটি হাসছে। এর মাঝেই পিউলি নাস্তা নিয়ে এলো। আনন্দ শান আর পিউলির সাথে কথা বলছে আর চোখে রঙকে দেখছে।
রঙ পারে তো সব একসাথে খেয়ে ফেলে, বেশি বেশি মুখে দিচ্ছে। একসময় খাবার গলায় বেঁধে কাশি উঠে যায় রঙের। আনন্দ জলদি উঠে রঙের পাশে যেয়ে পিঠ মালিশ করতে করতে ধমক দিয়ে বলছে, ধীরে খেতে পারো না নাকি, এত তাড়ার কি আছে? রঙের পিঠ মালিশ করতে করতে পিউলিকে বলল, পিউ পানির গ্লাসটা দে তো। পিউলি পানির গ্লাস দিতেই আনন্দ রঙকে পানি খাওয়ায়। রঙের কাশি কমেছে, তবে পুরোপুরি মুখ লাল হয়ে গেছে, সাথে চোখ দিয়ে পানি পড়ছিল। আনন্দ রঙের দিকে হালকা ঝুঁকে চোখের পানি মুছে বলল, খাবার সবসময় ধীরে খাবে, তাড়াহুড়ো করবে না, বলে সেখানে আর দাঁড়ালো না। রং আনন্দের যাওয়ার দিকে তাকিয়ে আছে। পিউলি আর শান রঙের পাশে এসে বলল, ঠিক আছিস তুই? রং চোখ ফিরিয়ে পিউলি আর শানের দিকে তাকিয়ে মাথা নাড়ল। কোনের বাড়ি এসেছে অনেকক্ষণ হলো, সেই সকালে একবার, আর কোনের বাড়ি এসে গেট ধরাধরির সময় রং আনন্দের দেখা পেয়েছিল। এরপর উধাও খাওয়া দাওয়া শেষ করে উঠে একপাশে দাঁড়ালো রং। শান আর পিউলি সেলফি তুলতে ব্যস্ত, এখন কোথায় আছে কে জানে। রং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর, গরম লাগছে, এমনিতেই মানুষের গাদাগাদি, তার মধ্যে ভারী শাড়ি, সব মিলিয়ে ঘেমে নিয়ে উঠছে রং। আশেপাশে তাকিয়ে কোনো খালি জায়গা পায়নি, তাই ঠিক করলো ছাদে যাবে, রংকে দরকার হলে কল দেবে। ভাবনা শেষেই রং রওনা হলো ছাদের উদ্দেশ্যে। তিনতলায় ছাদ, ভেতর থেকে ছাদের দরজায় ছিটকানি লাগানো ছিল, তার মানে ছাদে কেউ নেই। ভেবেই খুশি হয়ে রং ছাদের দরজার ছিটকিনি খুলে ছাদে যেয়ে দাঁড়ালো। ছাদে তেমন রোদ নেই, তবে বাতাস আছে। রং শাড়ির আঁচল পুরোটা কাঁধে তুললো, এবার একটু ভালো লাগছে। কিছুক্ষণ ছাদে হেঁটে ছাদের রেলিং ধরে বাহিরের দিকে তাকিয়ে আছে। কাঁচা রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া নেই, বড় বড় গাছ। কিছুক্ষণ পর কিছু ছেলের হাসির আর কথার আওয়াজে রং পেছন ফিরে তাকালো। চার পাঁচজন ছেলে ছাদে উঠছে, রং শাড়ির আঁচল নামিয়ে ঠিক করে নেয়। ছেলেগুলো ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে আসছে। এবার রঙের অস্বস্তি হচ্ছে, সে ছেলেগুলোকে পাশ কাটিয়ে যেতে নিলে একজন সামনে এসে দাঁড়ায়। রং ভ্রু কুচকে তাকায়, ছেলেটি বিশ্রীভাবে হেসে বলে, আরে বেয়ান কই যান, আসেন একটু গল্প করি। রং বিরক্ত হয়ে বলে, পথ সারুন নিচে যাব। অন্য একটা ছেলে বলল, আরে বেয়ান রাগ করেন কেন, আরে বিয়ানদের সাথে একটু গল্প গুজব করবো, হাসি ঠাট্টা করবেন, এমন করেন কেন? এত গল্প করার ইচ্ছে আমার সাথে করো ছোট ভাই, করো, আমার হাতে প্রচুর সময়। কারো কণ্ঠ শুনতেই ছেলেগুলো পেছনে তাকালো। রং সামনে তাকিয়ে দেখে আনন্দ ছাদের দরজার সামনে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। রং মনে মনে খুশি হলো আনন্দকে দেখে। আনন্দকে দেখে ছেলেগুলো একপাশে সরে গেল। রং দ্রুত পায়ে যেয়ে আনন্দের পাশে দাঁড়ালো। ছেলেগুলো আমতা আমতা করে বলল, আসলে ভাই আমরা তো মজা করছিলাম আর কি। মজা করার বয়স এখনো হয়নি, পড়ালেখা কর, কাজে আসবে। সবগুলো ছেলে নিচের দিকে তাকিয়ে আছে, এগুলো এলাকার ছেলে, আনন্দ এদের জ্ঞাতি গোষ্ঠী সম্পর্কে সব জানে, তাই আর টু শব্দ করল না, তাহলে সব শরীরের উপর দিয়ে যাবে, আর যেন না দেখি এমন করতে বলে রঙের হাত ধরে নিচে নেমে যায়। আনন্দ আর রং নিচে নেমে দেখে কিছুটা দূরে পিউলি আর শান ছবি তুলছে। আনন্দ রঙকে সেখানে নিয়ে পিউলিকে বলল, দিব একটা, ওকে একা এখানে ফ্যাশন শো করছিস, ও চেনে এখানকার কিছু? কেন ভাইয়া কি হয়েছে? কিছু হওয়া পর্যন্ত ওয়েট করব, ছাগল একটা, ওকে সাথে সাথে রাখ, বলে আনন্দ অন্যদিকে চলে গেল। রং তাকিয়ে আছে আনন্দের যাওয়ার দিকে, কেন যেন ভালো লাগছে আনন্দকে। বিকেলেই বউ নিয়ে সবাই রওনা হয়, কারণ তাদের নাকি নিয়ম সন্ধ্যার আগে বউ নিয়ে বাড়ি ফিরতে হবে। বউয়ের সাথে তার পরিবারের কয়েকজনও যাবে। আসার সময় গাড়িতে শান, পিউলি, রং একসাথে এসেছিল। বরের গাড়িতে বর, বউ এসেছে, বাকি দুইটা মাইক্রো ভরে গেছে। শান আর পিউলিও একসাথে বসতে পারেনি। পিউলি বসেছে চাচা চাচির সাথে, শান বসেছে পিউলির খালাদের সাথে। রং মাইক্রোর পাশে দাঁড়িয়ে আছে, উঠবে কিনা বুঝতে পারছে না। শান্ত মাইক্রোতে উঠতে যেয়ে রঙকে দাঁড়িয়ে থাকতে দেখে রঙের পাশে চেয়ে জিজ্ঞেস করল, এ কি রং দাঁড়িয়ে আছে যে, কারোর জন্য অপেক্ষা করছো? না ভাইয়া, আসলে তাহলে উঠে পড়ো, এটাই, বাকি দুইটা ফুল।
রং মাথা নেড়ে মাইক্রোতে উঠে বসল জানালার পাশে। রং বাহিরে তাকিয়ে আছে। হঠাৎ একটা মিষ্টি ঘ্রাণ এসে বাড়ি খাচ্ছে রঙের নাকে। কিসের ঘ্রাণ ভাবতে ভাবতেই মনে পড়ল, হ্যাঁ, আনন্দর শরীর থেকে এই ঘ্রাণটা সকালে পেয়েছিল। এমনকি দুপুরের ছাদ থেকে নামতে গিয়েই রং মাইক্রো থেকে মাথা বের করে সামনে পিছনে আনন্দকে খুঁজতে লাগল। এইভাবে কাকে খুঁজছো গোলাপ জামুন? কানের কাছে কেউ ফিসফিসিয়ে বলতেই রং চমকে পাশে তাকাল। আনন্দ হাসছে। রং অবাক হয়ে বলল, আপনি? হ্যাঁ, কেন? রং কিছু বলল না। কিছুক্ষণের মধ্যেই মাইক্রো স্টার্ট দিল। রঙের পাশে আনন্দ আর আনন্দের পাশে শান্ত বসেছে। রং আনন্দকে আর চোখে দেখছে। আনন্দ রঙের দিকেই চেয়ে আছে। আনন্দের সাথে চোখাচোখি হতেই রং চোখ সরিয়ে ফেলে। আনন্দ রঙের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। শান্ত কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। আনন্দ শান্তর কান থেকে হেডফোন টেনে খুলে ফেলল। শান্ত আনন্দর দিকে তাকাতেই আনন্দ রঙকে শুনিয়ে শুনিয়ে শান্তকে বলল, বুঝলি শান্ত, ভাবিদের বাড়িতে খাওয়া দাওয়াটা আমার পছন্দ হয়নি। রং জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিল, তবে কান খাড়া করে আনন্দের কথা শুনছে। শান্ত ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? আনন্দ আর চোখে রংকে একবার দেখে বলল, খাওয়া শেষে তো গোলাপ জামুনই দিল না। আনন্দের কথা শুনে রঙের বুকটা ধক করে উঠল। শান্ত ভ্রু কুচকে বলল, গোলাপ জামুন দই দিল না তো? দূর, দইয়ে কি হয়, আমার তো গোলাপ জামুনই চাই। শান্ত হেসে বলল, তোর বিয়েতে খাস। আনন্দ হেসে বলল, আমার বিয়েতে খাবো তো, বিয়ের পরেও রোজ খাবো। আনন্দের কথা শুনে রঙের মাথা ভন ভন করছে, কিছুতেই এসব কথা শুনতে পারছে না। খাস, রোজই খাস বলে শান্ত হেসে কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে রইল। রং বাহিরে তাকিয়ে আছে। কাঁচা রাস্তা দিয়ে গাড়ি চলছে। রাস্তার দুপাশে সারি সারি গাছপালা। বাতাসে রঙের চুল উঠছে। রঙের খুব ভালো লাগছে। হঠাৎ আনন্দ রঙের কানে ফিসফিসিয়ে বলল, গোলাপ জামুন খাবো। রং চোখ গরম করে আনন্দের দিকে তাকিয়ে ধমকে উঠল, তো আমি কি করব? আনন্দ বাঁকা হেসে বলল, তোমার কিছু করতে হবে না, সব আমি করব, তুমি শুধু অনুভব করো। রং রেগে অন্যদিকে তাকিয়ে বলল, অসহ্য। আনন্দ বাঁকা হাসল। বাতাসে বারবার রঙের চুলগুলো এসে মুখে পড়ছে। রং কয়েকবার চুলগুলো কানের পিছনে গুঁজেছে, তবুও অবাধ্য চুলগুলো উড়ে মুখে পড়ছে। এবার রং চরম বিরক্ত হল। পার্স থেকে ক্লিপ বের করে দুহাতে চুলগুলো পেঁচিয়ে ক্লিপ লাগাচ্ছিল। হাত ওঠাতেই রঙের পেটের কাছে শাড়ি সরে গেছে। আনন্দের সামনে রঙের ধবধবে সাদা মেধিন পেট দৃশ্যমান। আনন্দ রঙের কাছে যেয়ে বলল, এভাবে বারবার আমাকে পেট দেখিও না তো, লোভ সামলাতে না পেরে চুমু খেয়ে বসবো নাভির পাশে ওই লাল দিলে, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না, আগে বলে রাখলাম। আনন্দের কথা শুনে সারা শরীরে শিহরণ বয়ে গেল রঙের। তাড়াতাড়ি হাত নিচে নামিয়ে শাড়ি ঠিক করে নিল। রঙের মেজাজ গরম লাগছে, সাথে লজ্জাও লাগছে। লোকটা কিভাবে এগুলো বলতে পারল? রং অন্যদিকে তাকিয়ে বলল, অসভ্য। আনন্দ দুহাত মাথার পিছনে রেখে বলল, যা বাবা, সত্য বলে অসভ্য হয়ে গেলাম, যেদিন চুমু খাবো সেদিন কি বলবে? আনন্দের কথায় রঙের পেট সুরসুর করছে, যেন কেউ তার পেটে সুরসুরি দিচ্ছে। রং কিছু না বলে চোখ মুখ খিঁচে বন্ধ করে বসে রইল। কালকের বেশ ধকলের পর আজ মোটামুটি সবাই ফ্রি। নতুন ভাবির নাম মিনি। নতুন ভাবির সাথে চলছে জম্পেস্ট আড্ডা। ভাবির নাম মিনি, ভালো নাম আফরিন আনোয়ার। ভাবি বেশ মিশুক, সবার সাথে হেসে হেসে কথা বলে। মিনির বাড়ি থেকে তিনজন এসেছে, একজন আপন ভাই নাম টুটুল, এবার ইন্টার সেকেন্ড ইয়ার, আর দুজন চাচাতো ভাই শাকিল আর শ্রাবণ, দুজনেই বিবিএ ফার্স্ট ইয়ার, ওরাও বেশ মিশুক। দুপুরে খাওয়ার পর ঠিক হলো বিকেলে সবাই ঘুরতে যাবে, কিন্তু নতুন বউ নিয়ে দূরে কোথাও যেতে দিল না বড়রা, তাই ঠিক হলো বাড়ির কাছে নদীর পাড়ে যাবে।
সকাল থেকেই আনন্দের কোনো খোঁজ খবর নেই। একটিবারের জন্য রং আনন্দকে দেখতে পায়নি। রং বারবার আনন্দকেই খুঁজে যাচ্ছে। বিকেলে সবাই রেডি হচ্ছে। শান আগে ভাগে রেডি হয়ে মিনির সাথে গল্প করছে। পিউলি রেডি হয়ে বসে আছে। সাদা আর আসমানি রঙের সুতি সালোয়ার কামিজ পরেছে রং। চুলে বেরুনি করে বাপাশের কাঁধে ফেলে রেখেছে। দুহাতে চুড়ি। পিউলি জামা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছে। রং পিউলিকে জিজ্ঞেস করল, কে কে যাচ্ছি? পিউলি লিপস্টিক দিয়ে এক আঙুল দিয়ে লিপস্টিক পুরো ঠোঁটে ছড়িয়ে বলল, তুই, শান, আমি, ভাইয়া, ভাবি, ভাবির ভাইয়েরা, শিমুল ভাই, সুজয় ভাই, তিন্নি, জিনিয়া। রং মুখটা মলিন করে জিজ্ঞেস করল, ও আর কেউ যাবে না? পিউলি ছুরি পড়তে পড়তে বলল, রং কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করে জিজ্ঞেস করল, তোর ওই নামানি খালার ছেলে যাবে না? পিউলি ছুরি পরে রঙের দিকে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করল, কোন খালার ছেলে? তুই কি আবির ভাইয়ের কথা বলছিস? না না, উনি না, মানে তোর বড় খালা ছেলে। পিউলি ভ্রু জোড়া সোজা করে বলল, ও আনন্দ ভাইয়া। উনি যাবেন না? পিউলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, আরে আনন্দ ভাইয়া তো বাসায় নেই, সকালে একটা কাজে গেছে, কখন ফিরবে কে জানে। রং মলিন মুখে নিচের দিকে তাকিয়ে বলল, ও। এর মাঝে শান খট করে ঘরের দরজা খুলে উঁকি দিয়ে বলল, আমরাও রেডি, চল রং। নদীর পাড়ে হাঁটছে সবাই, বেশ বাতাস সেখানে, ভালো লাগছে। পিউলি মিনিকে জিজ্ঞাসা করল, ভাবি এর আগে এখানে এসেছো? দু একবার আসা হয়েছে। তখন মিনির ভাই টুটুল বলল, তাও জোরপূর্বক, আপনি তো বাইরে বের হতে চায় না। কেন, ভাবিকে ঘুরতে পছন্দ করে না? করি, তবে বেশি না, ঘরে থাকতেই ভালো লাগে। পাশ থেকে সুজয় রাফিকে টিটকিরি মেরে বলল, ভাই তোর কপাল পুরাই খুই লাগেছে, কম খরচ করে এমন বউ পাইছস। সুজয়ের কথায় সবাই হেসে দিল। রাফি সুজয়ের পিঠে চাপড় মেরে বলল, চুপ থাক বেটা। শিমুল বলল, চুপ থাকবে কেন শালা, এমন একটা বউ পাইছিস, তোর কি এমনি এমনি ছেড়ে দেবো নাকি? তারপর সবাইকে বলল, এই পিচ্ছি পাচ্ছি কি খাবা বলো, আর সব বিল আমাদের রাফি ভাইয়া দিবে। সুজয়ের কথা শুনে সবাই হই হই করে উঠল। রাফি বলল, আর থাম থাম, এতটা কাঁদছি নাকি, অন্যদিন খাওয়াবো। তিন্নি বলল, না ভাইয়া, এটা কেমন কথা, বাকির কাম ফাঁকি, আজই খাবো। রাফি তিন্নির কাছে যেয়ে ধীরে ধীরে বলল, বোন তোরে পরে এক্সট্রা ট্রিট দিমো, প্লিজ আস বাচ্চা, এত টাকা নাই, নতুন বউয়ের সামনে লজ্জা দিস না। রাফির কথায় তিন্নি হেসে দিল, তারপর বলল, সত্যি তো, যদি কথার খেলাপ হয়? হবে না বোন, 100% সত্যি। আচ্ছা তাহলে চটপটি খাওয়াও। রাফি হেসে বলল, থ্যাংক ইউ বোন। পিউলি রাফি আর তিন্নির কাছে যে কোমরে হাত রেখে ভ্রু নাচিয়ে বলল, এই তোরা কি ফুসুর ফুসুর করতেছিস? আরে কিছু না, এখানে তো ভালো রেস্টুরেন্ট নেই, তাই চল আর চটপটি খাই, পরে রাফি ভাইরে ফকির বানাবো। হ, এইটা ঠিক বলছিস, চল চটপটি খাই। শান রংকে বলল, এই রং তোর ফোনটা দে তো, ছবি তুলবো, তোর তো সুন্দর ছবি আসে। রং শানকে ফোন দিয়ে বলল, নে এবার ছবি তুলে, আমার ফোনটা ভারী কর, বাসায় যে হালকা গেড়ে দিব বলে হেসে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। 5 মিনিট হাঁটতেই ফুচকার দোকান দেখা গেল, সবার জন্য চটপটি অর্ডার দেওয়া হলো। রং রাফিকে বলল, আমার জন্য অর্ডার দিন না ভাইয়া, আমি খাই না। রাফি অবাক হয়ে বলল, বলো কি, জীবনে প্রথম দেখলাম কোনো মেয়ে ফুচকা চটপটি খায় না, আমার বোনরা তাও ফুচকার পোকা। রং হালকা হেসে বলল, আসলে ভাই আমার বাইরের খাবার পছন্দ না। শিমুল বলল, বাহ তুমিও দেখি স্বামীর টাকা বাঁচাবা। রং স্মিত হাসল। রাফি বলল, তার অন্য কিছু খাও। না ভাইয়া ঠিক আছে।
থাকতো। রাফি একটা কোক কিনে দিল রংকে, বলল নাও এটা খাও। রং হেসে ধন্যবাদ দিল। চটপটি খাচ্ছে সবাই। রাফি তাড়া দিয়ে বলল, এই একটু তাড়াতাড়ি খা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সবার খাওয়া শেষে রওনা হলো বাসার উদ্দেশ্যে। সবার পিছনে রং। হঠাৎ কেউ রংকে ডাক দিলে রং পিছনে তাকিয়ে দেখে একজন বৃদ্ধ লোক। সবাই হাসাহাসি করতে করতে বাড়ি ঢুকল। আনন্দ তখন সোফায় বসে আপেল খাচ্ছিল। সবাইকে একসাথে আসতে দেখে আনন্দ সোফা ছেড়ে তাদের কাছে গেল। আনন্দ শিউলির মাথায় গাড়টা মেরে বলল, কিরে বাচ্চা বাড়ি, আমাকে ছেড়ে ঘুরে আসলি? ভাইয়া তুই তো ছেলেই না, নিব কেমনে তোকে? রাফি জিজ্ঞেস করল, আসিস কখন? এই তো 10 মিনিট। থাক আমরা ফ্রেশ হয়ে আসি। যাও। তারপর এদিক সেদিক তাকিয়ে ভ্রু কুচকে পিউলিকে জিজ্ঞেস করল, কিরে রং তোদের সাথে যায়নি? হ্যাঁ গেছিল তো। এখন কোথায়? পিউলি ভ্রু কুচকে বলল, এখন কোথায় মানে আমাদের সাথেই, বলে আশেপাশে রংকে খুঁজতে লাগলো। পিউলি শানকে জিজ্ঞেস করল, কিরে রং কই, আমাদের সাথেই না ছিল? আনন্দ ধমকে বলল, একটা দিয়ে এখানে, ওকে তোদের সাথে রাখা যেত না, এত কিসের ব্যস্ত ছিলিস? একজন জলজন্ত মানুষের খবর রাখতে পারিস না? দে কল দে রংকে। এত মানুষের মাঝে আসলে খেয়াল করতে পারিনি, দাঁড়া কল দিই। পিউলি কল দিতেই রঙের ফোন বেজে উঠল। এদিক সেদিক খুঁজে দেখে শানের হাতে ফোন। শান বলল, আমি তো ভুলে গেছি, ওর ফোনটা বিকেলে নিয়েছিলাম ছবি তুলতে। আনন্দ আর কিছু না বলে বাড়ির বাহিরে বের হয়ে গেল। উঠানে দাঁড়িয়ে কথা বলছিল শিমুল আর সুজয়। আনন্দকে যেতে দেখে শিমুল জিজ্ঞাসা করে, আরে আনন্দ কোথায় যাস? রংকে খুঁজতে। রংকে খুঁজতে মানে? রং তো আমাদের সাথে এসেছে। না আসেনি তোদের সাথে। বলিস কি, তাহলে কই? আনন্দ রেগে বলল, আমি কি জানি, আমি কি ছিলাম না তোরা ছিলি? হায় হায় এটা তো সাংঘাতিক ব্যাপার, চল নদীর পার খুঁজি। নদীর পার শুনেই আনন্দের বুকটা ধপ করে ওঠে। রং সাঁতার জানে না। আনন্দ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, নদীর পার? তোরা নদীর পার গেছিলি? হ্যাঁ। আনন্দ আর কথা না বাড়িয়ে যেতে লাগলে শিমুল বলল, দাঁড়া আনন্দ আমরাও যাব। সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ, আধার নেমেছে চারিদিকে। আনন্দ দিক বেদিক খুঁজছে রংকে। নদীর পাড়ে এসে আনন্দ শিমুল আর সুজয়কে জিজ্ঞেস করল, এখান থেকে কোথায় গিয়েছিলি? সামনে একটা চটপটির দোকানে, সেখানে রং আমাদের সাথেই ছিল। তাহলে রং গেল কই? চল আগে চটপটির দোকানে, তারপর দেখা যাবে। আনন্দ সুজয় শিমুল গেল চটপটির দোকানে। দোকান বন্ধ করে লোকটা যাচ্ছিল, এরই মধ্যে সুজয় লোকটাকে থামিয়ে জিজ্ঞেস করল, ভাই আমাদের সাথে একটা মেয়ে ছিল, সাদা আসমানি রঙের জামা পরা, চটপটি খায়নি, কোক খেয়েছিল, মেয়েটাকে দেখছেন? আনন্দ জিজ্ঞেস করল, এরপর দেখেছেন? শিমুল বলল, আচ্ছা ভাই আপনি যান, ধন্যবাদ। লোকটা চলে গেল। আনন্দ এদিক ওদিক তাকাচ্ছে। সুজয় জিজ্ঞাসা করল, এখন কি করব? পুলিশ? না, বাড়ি ভর্তি মেহমানের মধ্যে পুলিশকে না বলাটাই শ্রেয়। আচ্ছা তোদের কাছে রঙের ছবি আছে না, মানে মোবাইলে? আমাদের মোবাইলে আছে, গতকাল বিয়েতে তোলা হয়েছে। দাঁড়া আমি একটু চেক করি। শিমুল কিছুক্ষণ মোবাইল ঘেঁটে বলল, হ্যাঁ পাইছি, কিন্তু ছবি দিয়ে কি হবে? আচ্ছা শোন, এই দেখ এটা 3 রাস্তার বোর্ড, সুজয় তুই ডান দিকে যা, সবাইকে ছবি দেখে জিজ্ঞেস করবি, আর শিমুল বাম দিকে যায়, আমি সোজা যাচ্ছি। এটা ঠিক বলেছিস। তিনজন তিন দিকে চলে গেল। আনন্দ রাস্তায় মানুষ ধরে ধরে রঙের ছবি দেখিয়ে জিজ্ঞেস করছে, কিন্তু সবার একই উত্তর দেখেনি, জানি না। আনন্দ আর একটু সামনে যেতেই কিছুর সাথে পা আটকে হোঁচট খেতে নিলে নিজেকে সামলে নেয়। পিছন ফিরে ফোনের ফ্ল্যাশ মেরে দেখে কোকের ক্যান। আনন্দ হাঁটু ভেঙে বসে কোকের ক্যানটা হাতে নেয়। অর্ধেক কোক রয়ে গেছে তাতে। এটা রঙের নয় তো, ভেবেই ডানে বামে তাকায়। আনন্দ উঠে দাঁড়ায়। যেখানে ক্যান পড়েছিল তার পাশ দিয়ে একটা রাস্তা গেছে, কয়েক সেকেন্ড হাঁটলে বড় বড়ই বাগান। আনন্দ বড়ই বাগানের দিকে ভ্রু কুচকে তাকাল। সে কখন থেকে ওড়না নিয়ে টানাটানি করেই যাচ্ছে রং, কিন্তু কিছুতেই ওড়না ছাড়াতে পারছে না। তার ভীষণ ভয় করছে। চারপাশে আধার নেমে এসেছে, স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না। যদি কিছু হয়ে যায়
সাপে কামড়ে দেয় বা বিচ্ছু বা অন্য কোনো জন্তু? এসব ভাবতে ভাবতেই আবার ওড়না ধরে টান দিল, কিন্তু এবারও ব্যর্থ হলো। বড়ই গাছের প্রায় একটা ডালের সাথে লেগে আছে রঙের ওড়না, আর সেই ডালের হাজারো কাটা গেঁথে গেছে তার ওড়নায়। এবার মনে হচ্ছে ওড়নাটা ছিঁড়েই ফেলতে হবে, ভেবেই জোরে একটা টান মারল। ফ্যাত করে একটা আওয়াজ হলো, ওড়নার হালকা ছিঁড়ে গেছে, তবে পুরোপুরি না। রং এবার দু কদম পিছিয়ে চেয়ে ওড়না ধরে আবারও টান মারে, ফ্যাত করে আবারও আওয়াজ হয়ে ওড়নাটা আরেকটু ছিঁড়ে যায়। আবার দু কদম পিছিয়ে যেতেই গাছের মরা ডাল পায়ে খোঁচা লাগে। রং ভেবেছে সাপ কামড়েছে। রং তাড়াতাড়ি ওড়না ছেড়ে পা চেপে ধরে জোরে চিৎকার করছে, সাপ সাপ বলে। মরা ডালের খোঁচায় পা হালকা ছিলে জ্বলছে। রং আরও জোরে চিৎকার দিতেই কেউ তার মুখে লাইট মারে। রং চোখ বন্ধ করতেই লাইট মারা ব্যক্তিটি নিজের মুখে লাইট মেরে বলে, রং এটা আমি, দেখো। রং তাকিয়ে দেখে আনন্দ। আনন্দকে দেখে রং কেঁদে দেয়। আনন্দ তাড়াতাড়ি রঙের কাছে যেতে জিজ্ঞেস করে, রং রং কি হয়েছে, কাঁদছো কেন, কি হয়েছে বলো আমাকে। আমাকে সাপে কামড়েছে। আনন্দ চমকে উঠল, কি সাপে কামড়েছে বলে ফোনের ফ্ল্যাশ মেরে আশেপাশে দেখতে লাগলো। কোনো সাপ না দেখে রঙকে জিজ্ঞেস করল, সাপ কোথায় কামড়েছে তোমাকে? রং কাঁদতে কাঁদতে ডান পায়ের গোড়ালির দিকে ইশারা করে বলল, এখানে এখানে জ্বলছে অনেক। আনন্দ হাঁটু গেড়ে বসল রঙের পায়ের কাছে। ফোনের ফ্ল্যাশ চালিয়ে দেখে গোড়ালির কাছটাই হালকা ছিলে গেছে। পায়ের পাশে পাশে ফ্ল্যাশ মেরে দেখে বড়ই গাছের মরা ভাঙার ডালপালা পড়ে আছে। আনন্দ উঠে দাঁড়িয়ে রঙের চোখের পানি মুছে দিয়ে বলল, কেঁদো না, সাপে কামড়ায়নি। এ দেখো বড় গাছের মরা ভাঙা ডাল, এটাই পায়ে লেগে গেছে, বাসায় যেয়ে ওষুধ লাগিয়ে নিও, ঠিক হয়ে যাবে। রং মাথা নাড়ে। আনন্দ বলল, চলো এবার। আমার ওড়না। আনন্দ এতক্ষণে খেয়াল করলো রঙের শরীরে ওড়না নেই। আনন্দ জিজ্ঞেস করলো, ওড়না কোথায়? রং ডালের দিকে ইশারা করে বলল, ওই যে। আনন্দ ডাল থেকে রঙের ওড়না ছাড়িয়ে রঙের হাতে দিল। রং ভালোভাবে ওড়না জড়িয়ে নেয়। আনন্দ বলল, এবার চলো। রং আনন্দের পেছন পেছন বড়ই বাগান থেকে বের হলো। 7:40 বাজে, মানুষ আছে তবে কম। এখানে দোকানপাট কম হওয়ায় মানুষের আনাগোনাও কম। আনন্দ এদিক ওদিক তাকিয়ে রঙকে বলল, দাঁড়াও শিমুলকে কল দিই। আনন্দ শিমুলকে কল দেয়। শিমুল ফোন রিসিভ করে বলল, আনন্দ রঙকে পাইতেছি না, কেউই দেখে নাই, এখন কি করব বলতো? কিছুই করতে হবে না, রোহিত চাচার বড়ই বাগানের সামনে চলে আয়। শিমুল জিজ্ঞেস করল, কেন খুঁজবি না? রঙকে পেয়েছি। শিমুল উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, বলিস কি, কই পাইলি? আগে আয়, তারপর সব বলছি, আর সুজয়কেও কল করে দিস। আচ্ছা রাখছি। আনন্দ ফোন পকেটে রেখে রঙের দিকে তাকালো। রঙের জামার পিঠে আর পিছনে সাইডটাই হাতায় আর হাঁটুতে মাটি গেঁথে গেছে, ওড়নার এক পাশ ছেঁড়া। আনন্দ বলল, কিছুক্ষণ ওয়েট করতে পারবা, শিমুল সুজয় আসছে। রং মাথা নাড়ে। আনন্দ আবার জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো, কোথাও ব্যথা লাগেনি তো? রং না বলে। কিছুক্ষণ পর সুজয় আর শিমুল আসে। শিমুল বলে, আল্লাহ বাঁচাইছে, তুমি ঠিক আছো? কিন্তু তুমি গেছিলা কই, আর ছিলাই বা কই? পিউলি নিচের ঘরে পায়চারি করে চলছে, আর শান বিছানায় গালে হাত দিয়ে মলিন মুখে বসে আছে। পিউলি পায়চারি থামিয়ে শানের সামনে দাঁড়িয়ে বলল, শান আমার না খুব ভয় করছে, রাত 8 বাজছে আর রঙের কোনো খবর নাই, আর ভাইয়ারও তো ফোন দিল না। আল্লাহ রঙকে রক্ষা করুক। পিউলি শানের পাশে বসে বলল, আমার মনে হয় বড়দেরকে জানানো উচিত। শান পিউলির দিকে ঘুরে বসে বলল, আমারও তাই মনে হয়, যদি পরে বড় কোনো সমস্যা হয় রঙের বাবাকে কি জবাব দিব? চল সবাইকে বলি। দাঁড়া আগে ভাইয়াদের কল দে, দেখ কিছু জানায় নাকি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, বলেই পিউলি শিমুলকে কল করল, কিন্তু ফোন অফ। সুজয়কে কল করল, সুজয় কল রিসিভ করল না। এবার আনন্দকে কল দিল, আনন্দও কল রিসিভ করল না। পিউলি মুখটা মলিন করে বলল, আনন্দ ভাইয়া সুজয় ভাইয়া ফোন ধরে না,
আর শিমুল ভাইয়ের ফোন বন্ধ। শান বিছানা থেকে উঠে পিউলির পাশে এসে দাঁড়ায়, ভয়ে ভয়ে বলল, কোনো সমস্যা হয়নি তো? পিউলি তাড়া দিয়ে বলল, চল চল তাড়াতাড়ি, আর সময় নষ্ট করা যাবে না। বলেই দরজা খুলতেই আনন্দকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা চমকায় পিউলি, তারপর স্বাভাবিক হয়ে আনন্দকে জিজ্ঞেস করে, ভাইয়া রংকে পাইছিস? পিউলির কথা শেষ হওয়ার সাথে সাথে আনন্দের পিছন থেকে রং বেরিয়ে আসে। রং সামনে আসতেই শান আর পিউলি রংকে জড়িয়ে ধরে। পিউলি রংকে জিজ্ঞেস করে, রং তুই ঠিক আছিস? কোথায় গিয়েছিলি? তোর কিছু হয়নি তো? শান রংকে জিজ্ঞেস করে, রং তো শোলে মাটি কেন? আর এই ওড়না, ওড়না ছিটলো কি করে? আরে থামো তোমরা, ও তো পালিয়ে যাচ্ছে না, আগে ওকে ফ্রেশ হতে দাও, তারপর ধীরে সুস্থে জিজ্ঞাসা করিও। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন, রং তুই ফ্রেশ হয়ে আয়, তারপর কথা বলবো। রং মাথা নেড়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এখন একটা গোসল না দিলেই নয়, সারা শরীরে মাটি লেগে যাচ্ছে তাই অবস্থা। ঝর্ণা ছেড়ে তাড়াতেই ঘাড়ে তার পায়ের কোড়ালি জ্বলে উঠল। পায়ে তো ছেড়ে যাওয়ার কারণে জ্বলছে, ঘাড়ে কি জন্য চলছে ভাবতে আয়নাটিকে দাঁড়িয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে আয়নায় তাকালো। বাম ঘাড়ের খানিকটা নিচে ছিলে গেছে, এটা ছিল কখন? রং ওয়াশরুমে ঢুকলে আনন্দ বেরিয়ে যায়। পিউলি বলল, রঙের জন্য খাবার নিয়ে আসি। শান আর পিউলি খাবার ঘরে গেল। আনন্দ কিছু দূর যেতে ওষুধের কথা মনে পড়লে তাড়াতাড়ি ঘরে যেয়ে ঔষধ নিয়ে আবার পিউলির ঘরে যায়। পিউলির ঘরের দরজা খোলা ছিল। আনন্দ ভিতরে ঢোকে, ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তার মানে রঙের গোসল এখনো শেষ হয়নি। আনন্দ যেয়ে বিছানায় বসে। কিছুক্ষণ পর রং ওয়াশরুমের দরজা হালকা ফাঁকা করে পিউলিকে ডাক দেয়। রঙের কথা শুনে আনন্দ ওয়াশরুমের দিকে তাকাতেই আনন্দের সারা শরীর শিউরে ওঠে। দরজার ফাঁকা দিয়ে রঙের অর্ধেক শরীর দেখা যাচ্ছে, তোয়ালে পিছিয়ে দাঁড়িয়ে আছে, আনন্দকে এখনো দেখেনি। রং পিউলি আর শানকে ডেকেই যাচ্ছে, এই ড্রয়ার থেকে আমার একটা ত্রিভুজ দে না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আনন্দ যেন তার বাকশক্তি হারিয়েছে। রং কিছুক্ষণ পরও কারো আওয়াজ শুনতে না পেরে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রয়ার থেকে জামা নিয়ে দরজার দিকে নজর গেল। দরজা খোলা, রং যেয়ে দরজা বন্ধ করে ঘরে এলো। ড্রেসিং টেবিলের আয়নায় ঘাড় দেখতে লাগলো। এরপর ড্রেস চেঞ্জ করার সময় তোয়ালে খুলতে যাবে এমন সময় আনন্দ বলে উঠল, আমার সামনে চেঞ্জ করতে লজ্জা লাগবে না? রং চমকে পিছনে তাকিয়ে দেখে আনন্দ বিছানায় বসা। রঙের যেন মাথা ঘুরে যাওয়ার উপক্রম। রং তাড়াতাড়ি তোয়ালে শক্ত করে ধরে চিৎকার দেবে তার আগেই আনন্দ যে রঙের মুখ চেপে ধরল, ধীরে ধীরে বলল, এই করো কি, গণধোলে খাওয়ানোর ইচ্ছা হয়েছে নাকি? হাতের ওষুধ রঙের হাতে দিয়ে বলল, এটা দাও, ঘাড়ে আর পায়ে লাগিয়ে দিও, ঠিক হয়ে যাবে। বলে রঙের মুখ ছেড়ে ঘর থেকে বের হতে নিলে আবার ফিরে এসে রঙের কানের কাছে ফিসফিসিয়ে বলল, She looking so hot. আনন্দের কথায় রং চোখ বড় বড় করে তাকালো। আনন্দ সেদিকে পাত্তা না দিয়ে বাঁকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল। রং একবার দরজার দিকে আর একবার হাতের ওষুধের দিকে তাকিয়ে আনন্দের কুষ্ঠি উদ্ধার করতে করতে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। বেলা 11টা থেকে বউ সাজানো শুরু হয়েছে। পিউলি শান রং জিনিয়া তিন্নি সাজাচ্ছে। সাজাচ্ছে বলতে পিউলি শান জিনিয়া সাজাচ্ছে আর রং তিন্নি বসে বসে দেখছে। রং না নিজে সাজতে পারে আর না অন্যকে সাজাতে পারে। রঙের মেকআপের মাঝে শুধু কাজল আর লিপস্টিক বিদ্যমান। তিন্নি ছোট তাই সাজাতে পারে না। সাজানো যখন প্রায় শেষের দিকে তখন পিউলি ভাবির খোপায় ফুল লাগাতে লাগাতে রং আর তিন্নিকে বলল, এই তোরা তো গোসল করে রেডি হয়ে নিতে পারিস, ভাবিকে সাজানোর পর তো আমরাও গোসল করব, তখন লেট হয়ে যাবে। আচ্ছা তাহলে গোসল করে রেডি হই। যাও তিন্নি, তুইও যা। রং তোয়ালে আর এক সেট থ্রি পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে আবার জামা চেঞ্জ করে নিল। কিছু নিতে ভুলে গিয়েছে কিনা কাল তার বড্ড শিক্ষা হয়েছে, এই ভুল আর এই জীবনে পরের জীবনে কোনো জীবনেই করবে না সে। গোসল করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হল রং। শান আর পিউলি কথা বলতে বলতে ঘরে ঢুকছে। রং তোয়ালে রেখে জিজ্ঞেস করল, সাজানো শেষ?
শেষ করে আসলাম। রং চুলগুলো এলোমেলো করে পিঠের উপর ছেড়ে বিছানায় এসে বসল। পিউলি তোয়ালে আর জামা কাপড় হাতে নিতে নিতে শানকে বলল, তুই এখানে গোসল কর, আমি তিনির ঘরে যাই, নয়তো দেরি হয়ে যাবে। আচ্ছা যা। পিউলি গেলে শানও গোসলে ঢুকে যায়। রং বসে বসে চুল শুকাচ্ছে। কিছুক্ষণ পর দরজায় খট করে আওয়াজ হলে রং বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। দরজা ঠেলে আনন্দ ভেতরে আসে। আনন্দকে দেখে রং ভ্রু কুচকায়। আনন্দ রংকে ভ্রু কুচকে তাকাতে দেখে বাঁকা হেসে রঙের পা থেকে পর্যন্ত দেখছে। রং বেশ অস্বস্তিতে পড়ে বারবার ওড়না টানছে। রঙের ওড়না টানা দেখে আনন্দ হেসে দিল। রঙের সামনে যেয়ে জিজ্ঞেস করল। রং গম্ভীরভাবে জবাব দিল, তিনি ওয়াশরুমে গোসল করতে গেছে। আনন্দ কিছু না বলে হাসতে হাসতে চলে গেল। রং আনন্দের হাসির মানে বুঝল না। মিনির বাড়ির লোকজন চলে এসেছে। মিনিকে এখনো স্টেজে নেওয়া হয়নি। রং আজ লাল রঙের একটা লং গাউন পরেছে, সেটার গলায় সাদা স্টোনের কাজ, বড় ঝুমকো, সাথে খোপায় গাজরা। পিউলির প্রায় শেষ দিকে আর শান মেকআপ করছে। রং কিছুক্ষণ বসে থেকে বলল, তোরাই আমি বাইরে যাই। যা, তবে আশেপাশেই থাকিস, দূরে যাস না। রং মাথা নেড়ে পিউলির ঘরের বাহিরে যায়। সারা বাড়িতে মানুষের সমাগম। রং এদিক সেদিক তাকাচ্ছে, সবাই হাসি আনন্দে মশগুল। চারপাশে চোখ বোলাতে বোলাতে হঠাৎ চোখ আটকে গেল একজনের দিকে। লাল পাঞ্জাবি, সাদা পায়জামা, হাত কনুইয়ে নিচ পর্যন্ত টেনে রেখেছে, হাতে মোটা চেইনের ঘড়ি। হেসে হেসে কথা বলছে শান্ত, সুজয় আরও দুজন ছেলের দিকে। রং আনন্দকে দেখেই যাচ্ছে। বিয়ের দিনের থেকে আজ আনন্দকে বেশি সুন্দর লাগছে। আনন্দ কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ল রঙের দিকে। রং অপলক তার দিকেই তাকিয়ে আছে। আনন্দ হালকা হাসল। শান সুজয়কে বলল, তোরা কথা বল, আমি আসছি, বলেই আনন্দ রঙের কাছে গেল। রঙের সেদিকে খেয়ালই নেই। হঠাৎ পাশ থেকে কেউ গোলাপ যেমন বলতেই ঘ্যান ভাঙে। পাশে তাকিয়ে দেখে আনন্দ তার দিকে তাকিয়ে হাসছে। রং আনন্দের থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। শান্ত, সুজয় আর বাকি দুজন কথা বলছে। আনন্দ কখন এলো ভাবতেই আনন্দ হালকা নিচু সুরে বলে উঠল, এভাবে তাকিয়ে থাকলে অন্যদিকে কি খেয়াল করতে পারবে? কথাটা শুনে রং আনন্দের দিকে তাকিয়ে চলে যেতে নিলে আনন্দ রঙের কানের কাছে যেয়ে বলে, সুন্দর লাগছে গোলাপ জামুনকে। রং পিছনে ফিরে আনন্দের দিকে তাকালে আনন্দ মিটিমিটি হেসে সেখান থেকে চলে গেল। রং আনন্দের যাওয়ার পথে তাকিয়ে আছে। আনন্দ রঙের আশেপাশে থাকলে বিরক্তি আর ভালো লাগা একসাথে কাজ করে। মন চাই আনন্দ বারবার এসে তার সাথে কথা বলুক, হাসুক। এই রং, এখানে কি করছিস? চল ভাবিকে স্টেজে নিব। শানের কথায় রং শানের দিকে তাকায়, জিজ্ঞাসা করে, পিউলি কোথায়? ভাবির রুমে চল। রং আর শান মিনির রুমে যায়। মানুষের কমতি নেই সেখানেও। মিনির কাজিন এসে ঘর ভরেছে। কেউ কেউ রঙের বয়সী, আবার কেউ রঙের ছোট। মিনির ঘরে হাসির রোল পড়েছে। মিনির সব কাজিন স্মার্ট, ভারী সাজে সুন্দর লাগছে, তবে এর চেয়ে কম সাজে আরও সুন্দর লাগতো। এর মাঝে রঙের নিজেকে বেমানান লাগছে। রঙকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পিউলি হাঁপ ছাড়ে। এই রং, এখানে আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? রং স্মিত হেসে সেখানে যাই। মিনিকে স্টেজে আনা হয়েছে। রাফি আগে থেকে সেখানে বসেছিল। শান্ত, শিমুল, সুজয় আরও কয়েকটা ছেলে রাফির সাথে হাসাহাসি করছিল। মিনিকে রাফির পাশে বসানো হলো। রং বারবার এদিক সেদিক তাকাচ্ছে। সে মূলত আনন্দকে খুঁজছে। আনন্দকে না পেয়ে মুখটা মলিন করে দাঁড়িয়ে আছে। হঠাৎ কানে কারো আওয়াজ আসতেই তৎক্ষণাৎ রং সামনে তাকায়। হ্যাঁ, আনন্দ এসেছে ফটোগ্রাফারকে নিয়ে। আনমনেই ঠোঁটে হাসি ফুটে ওঠে রঙের। নিজেকে নিয়ন্ত্রণের বাইরে লাগছে। রং আর চোখে আনন্দকে দেখেই যাচ্ছে। হঠাৎ আনন্দের সাথে চোখাচোখি হতেই দ্রুত চোখ নামিয়ে নেয়। পরক্ষণে আবার তাকায়। আনন্দ তাকিয়েই আছে, বাঁকা হাসছে। রং এবার বেশ লজ্জা পেল। ছেলেটার হাসি দেখ কি সুন্দর, না? কোনটা? আরে দুলাভাইয়ের পাশের ছেলে, লাল পাঞ্জাবি পরা।
রং পাশ ফিরে তাকালো, মেনির দুজন কাজিন কথা বলছে। রং সামনে তাকিয়ে দেখে রাফির পাশে আনন্দ দাঁড়িয়ে আছে, আর সব ছেলেদের মাঝে আনন্দ একাই লাল পাঞ্জাবি পরা। তার মানে আনন্দকেই বলছে। এসব ভাবতে ভাবতে তাদের আরো কিছু কথা রঙের কানে এলো। আমিও ক্রাশ খেয়ে গেছি, চল ফোন নাম্বারটা নিয়ে আসি। আর আমি ফেসবুক আইডি। কথাগুলো শুনেই রঙের মগজ গরম হয়ে গেল। এত রাগ হতে লাগলো যেন ওর জিনিসে কেউ চোখ দিয়েছে। রং আর দাঁড়িয়ে থাকতে পারল না, বড় বড় পা ফেলে স্টেজের নিচে নামতে লাগলো। শেষ সিঁড়িতে এসে আবার পিছনে তাকালো রং। মেয়ে দুইটা আনন্দের দিকে যাচ্ছে, কিছু একটা ভেবে আবার স্টেজে উঠে এলো। স্টেজে উঠে বর কনের পিছনে পিউলির পাশে দাঁড়ালো। এখান থেকে তাদের কথা স্পষ্ট শোনা যাবে। আনন্দ তখন শান্তর সাথে কথা বলছিল, রঙকে খেয়াল করেনি। হ্যালো, আনন্দ সামনে তাকালো। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মেয়েটা আবার বলে উঠল, জি জি আপনাকেই বলছি। আনন্দ এবার সোজা হয়ে দাঁড়ালো, বিস্মিত হেসে বলল, জি বলুন। আমি জেনি, আর ও আমার কাজিন মারিয়া। ও হাই। আমরা কনের কাজিন, আপনি বরের কি হন? আমিও কাজিন, মারিয়া বলল। আনন্দ ভ্রু কুচকালো, মানে? আনন্দ হালকা হেসে বলল, জি আচ্ছা আপনারা থাকুন আমি আসছি। জেনে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছেন? বোঝেনি তো ভাইয়ের বিয়ে, কত ছোট কাজ বলেই আনন্দ চলে যেতে নিচ্ছিল। জেনি বলল, আপনি কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা পেতে পারি? আনন্দ জিজ্ঞেস করল, কেন ফোন নাম্বার দিয়ে কি করবেন আবু? জেনি মারিয়া দুজন দুজনের দিকে তাকালো। জেনি অবাক হয়ে বলল, কি আপু, আমি তো আপনার থেকে ছোট, আর ফোন নাম্বার যোগাযোগ রাখার জন্য সরি, আমি অপরিচিতদের আমার ফোন নাম্বার দিই না বলে আর দাঁড়ালো না, বড় বড় পা ফেলে স্টেজ থেকে নেমে গেল। শান্ত গেল আনন্দের পিছন পিছন। জেনি মারিয়া দুজনেই অপমান বোধ করল। আশেপাশে তাকিয়ে দেখল কেউ তাদের কথা শুনেছে কিনা। তারপর কোণের পাশে যেয়ে দাঁড়ালো। রঙের খুশি দেখে কে, লাফাতে ইচ্ছে করছে। আনন্দের উপর আর একদফা খুশি হলো রং। এখনো পর্যন্ত রং ছাড়া কোনো মেয়ের সাথে আনন্দ এত ঘনিষ্ঠভাবে কথা বলেনি। বউকে নিয়ে যাওয়া হয়েছে মাত্রই, বরের সাথে শিমুল গেছে। বর কনের গাড়ি যেতেই রং ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে থ্রি পিস পরে নিল। রং ফ্রেশ হয়ে বের হলে শান ফ্রেশ হতে ওয়াশরুমে ঢোকে। পিউলি এখনও বাহিরেই আছে, কয়েকজন আত্মীয়রা আজ চলে যাচ্ছে, তাদেরকে বিদায় দিচ্ছে। পিউলি ঘরে ঢুকলো সন্ধ্যার পর, জুয়েলারি খুলে জামাকাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। রং বারান্দায় যেয়ে দাঁড়িয়েছে, আগামীকাল সন্ধ্যায় বাস। শান আর রং ঢাকায় ব্যাক করবে, পিউলি কিছুদিন পর আসবে। রং দূর আকাশে তাকিয়ে আছে। সময় কিভাবে চলে যায়, সময় এবং স্রোত আসলেই কারোর জন্য অপেক্ষা করে না। বারান্দায় হিমশীতল বাতাস বইছে, পিউলির বারান্দা থেকে উঠান দেখা যায়। কয়েকজন ছেলে উঠানে গোল করে চেয়ারে বসে গল্প করছে। রং ভালোভাবে লক্ষ্য করলো সেখানে শান্ত, সুজয়, রাফির আরও দু তিনজন কাজিন আর কয়েকজন পিচ্চি পাচ্ছি, তবে আনন্দ নেই। রং তাদের বৈঠক থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকালো, আনন্দকে দেখতে পেল না। আনন্দকে খোঁচার মাঝের রুম থেকে শানের গলা শুনতে পেল, শান ডাকছে তাকে। রং একবার উঠোনের দিকে তাকিয়ে রুমে চলে গেল। রং রুমে যেয়ে শানকে জিজ্ঞেস করল, কিরে ডাকছিস কেন? শান তেজে বলল, কান কোথায় রাখিস? তখন থেকে ফোন বাজছে ডাকছে তাও শুনছিস না, আঙ্কেল কল দিছিল বাজতে বাজতে কেটে গেছে। রং সেন্টার টেবিল থেকে ফোন হাতে নিতে ফোন আবার বেজে উঠল। রং কল রিসিভ করে বিছানায় বসে ফোন কানের কাছে নিল। হ্যালো বাবা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের কি অবস্থা? আমরাও ভালো আছি, ওইখানের কি অবস্থা? ভাইয়া ভাবি বিকেলে রওনা দিয়েছে। ঢাকা যাবি কবে? আগামীকাল সন্ধ্যায় বাস, আমি শান যাচ্ছি, পিউলি কিছুদিন পরে যাবে। আচ্ছা সাবধানে যাস, দোয়া করো, আর তুমিও নিজে খেয়াল রাখবা, ঔষধ খাও ঠিক মতো। বৌমা থাকতে আবার কিসের চিন্তা?
বাবার কথায় রং হালকা হাসলো। আনিসুর রহমান আবার জিজ্ঞেস করল, বাড়ি আসবি কবে? দেখি মাসখানেক পরে। আজ কাজের চাপ কিছুটা কম। এই তিন দিনে বাড়ির বড়দের উপর কাজের পাহাড় ছিল, সব থেকে বেশি ছিল খোরশেদ আলমের উপর। সব কিছু তার কথা মতো হয়েছে, কোনো কিছুতে কোনো কমতি ছিল না, এটাই সে চেয়েছিলেন। মাগরিবের নামাজ পড়ে বাসায় এসে নিজের ঘরে শুয়ে আছেন। বাড়ির অন্যরা গল্প গুজবে রান্নায় টিভি দেখায় ব্যস্ত। পিউলিকে শারমিন খাতুন কি কাজে যেন ডেকেছেন। রং আর শান ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। এর মাঝে তিনি দ্রুত পায়ে উঠোনে যেতে নিলে রং আর শানকে দেখে থেমে যায়। আপু, তোমরা এখানে কি করো? তেমন কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। তাহলে চলো আমার সাথে, ওখানে সবাই আছে, অনেক মজা হবে। রং আর শান তিন্নির সাথে উঠোনে যেয়ে দেখে সবাই গোল করে চেয়ারে বসে আছে। রং আশেপাশে তাকালো, না নেই। রং আর শানকে দেখে শান্ত বলল, আরে তোমরা আসো বসো। রং আর শান পাশাপাশি চেয়ারে বসে। শান জিজ্ঞেস করল, এখানে কি হবে? গল্প আড্ডা। আসলে আজ শেষ দিন, সরি রাত, কাল অনেকেই চলে যাবে। তবে বলতে আনন্দ তো চলেই গেল, এরপর যারা যারা আসে একটু আড্ডা মেরে নিই। শান মাথা নাড়ায়। আনন্দ চলে গেছে শুনেই রঙের চোখ ঝাপসা হতে থাকে, কারণ জানা নেই। ভেতর থেকে ঠেলে কান্না আসছে, কিছুতেই কান্না আটকাতে না পেরে কোনো মনে শানকে বলল, আসছি আমি। শানের কথা শেষ হতে না দিয়েই রং দ্রুত পায়ে বাড়ির ভিতর চলে গেল। ঘরে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় বসতেই চোখের পানি ছেড়ে দিল রং। প্রচুর পরিমাণে কান্না আসছে। রং দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো, এত কষ্ট হচ্ছে, আপন কাউকে হারিয়ে ফেলার কষ্ট। আর কি দেখা হবে না আনন্দের সাথে? রংকে আনন্দের বলা শেষ কথা ছিল, সুন্দর লাগছে গোলাপ জামুনকে।